কবুতরের গায়ে বিভিন্ন ধরনের ছোট বড় পোকা হয়ে থাকে। আমরা যদি কবুতরের পাখনা এভাবে মেলে ধরি তাহলে অনেক ধরনের পোকা দেখতে পাই। যে পোকাগুলো আমাদেরকে দেখলেই পালিয়ে কবুতরের পশমের ভিতর ঢুকে পড়ে। আর এই পোকাগুলো কবুতরের জন্য খুবই ক্ষতিকর, কারণ এরা কবুতরের শরীরে রক্ত খেয়ে ফেলে, যার ফলে কবুতর শুকিয়ে একসময় মারা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই পোকা থেকে কবুতরকে বাঁচাবেন, কিভাবে নিজেরাই কবুতরের পোকা দমন করবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম। আর 360 পিজন ট্রিপসের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। থাম্বনেল ও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের আলোচনার মূল বিষয় কি। আপনি যদি কবুতর পালক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি পুরোটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনি নিজেই আপনার কবুতরের পোকার সমস্যা সমাধান করতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর এ ধরনের 100% কার্যকর ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা যারা কবুতর পালি আমরা কম বেশি সবাই কবুতরের গায়ের পোকার সমস্যার সম্মুখীন হই। কবুতরের গায়ে বিভিন্ন ধরনের ছোট বড় পোকা হয়, যেমন মাছি পোকা, এছাড়াও কালো কালো অনেক ধরনের পোকা হয়। এই পোকাগুলো কবুতরের শরীরের রক্ত চুষে খেয়ে ফেলে, যার কারণে কবুতরের রক্ত শূন্যতা হয় এবং কবুতর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এর ফলশ্রুতিতে একসময় কবুতর মারা যায়। এছাড়াও কবুতরের বাচ্চা বিভিন্ন পোকায় আক্রমণ করে, যা এই মা কবুতর থেকেই ছোট বাচ্চা কবুতরে ছড়িয়ে পড়ে। আর এই ছোট ছোট বাচ্চা কবুতরকে এই পোকাগুলো আক্রমণ করে মেরে ফেলে। আমি কবুতরের পোকা দমনের জন্য বেশ কিছু ট্রিটমেন্ট করেছি এবং বেশ কিছু ওষুধ ব্যবহার করেছি। সবচাইতে যে ওষুধটিতে ভালো উপকার পেয়েছি সেটা হলো এমেক্ট্রিন ভেট। এটা আসলেই একটি চমৎকার ওষুধ। এটা মূলত একটি ড্রপ যা গবাদি পশুর পরজীবী দমনে ব্যবহার করা হয়। এটা একমি কোম্পানির একটি ড্রপ। এর দাম মাত্র 42 টাকা, যে কোনো ভেটেরিনারি ফার্মেসিতে পাওয়া যায়। এই ওষুধটি কবুতরের গায়ে ব্যবহার করলে কিছু নিয়মকানুন আছে, আমি আপনাদেরকে নিয়মগুলো বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। এটা দেওয়ার জন্য অবশ্যই কবুতরের পশমের নিচে চামড়ার সাথে দিতে হবে। আমি যেভাবে দিচ্ছি, ঘাড়ে 1 ফোঁটা এভাবে দিয়ে দিবেন, এরপরে বুকে দিয়ে দেবেন, বুকের পালক সরিয়ে বুকে 2-1 ফোঁটা দিয়ে দিবেন। আর অবশ্যই এটা ব্যবহার করার বা কবুতরকে দেওয়ার পর কবুতরকে গোসল করতে দিবেন না, কারণ গোসল করতে দিলে কবুতর এটা ধুয়ে ফেলবে, তাতে কোনো উপকার হবে না। এবার লেজে দিবেন, বিশেষ করে পোকামাকড়গুলো যেখানে লুকিয়ে থাকে ওই সকল জায়গায় একটু দিয়ে দিতে হবে। যে সকল কবুতরগুলোর সাথে 1-2 দিনের বয়সে বাচ্চা আছে এই সকল কবুতরকে এই ওষুধটি না দেওয়াই ভালো। ওষুধটি সব কবুতরকে দেওয়ার পরে যদি থাকে, ওষুধটির মুখ ভালোভাবে বন্ধ করে আপনি সংরক্ষণ করতে পারবেন, যতদিন ওই ওষুধের গায়ে ডেট দেওয়া আছে এক্সপায়ার না হবে ততদিন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। বন্ধুরা, আমিও কবুতর পালি। আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও আমার বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে করা। আশা করি প্রত্যেকটা ভিডিও দেখলে আপনারা 100% উপকৃত হবেন, আপনারা ঠকবেন না। আপনি যদি কবুতর পালক হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।